যে সত্যি দুষ্টুমি করে ন্যাশনাল হাইওয়ে নিশ্চয়ই আপনি অ্যাকশন নেবেন। অলিতে গলিতে কোনটা গরিব লোক 400 টাকা পকেটে আছে 200 টাকা নিয়ে নিচ্ছেন ট্যাক্স বাবদ, কেন? কে বলেছে এই টাকা কালেকশন করতে? প্রত্যেকে একই কথা বলছে, কেন হচ্ছে এটা? সারা বেঙ্গলে হচ্ছে, কেন হচ্ছে? আপনার এসপিদের আপনি স্টেট কন্ট্রোল করুন এবং স্টেট বলুন এটা কিন্তু সিভিকদের দিয়ে নেওয়া হচ্ছে, বলছে গাড়ি ধরো আর টাকা নাও, এটা কেন হবে? সবাই বলছে, কিন্তু আমি কলকাতায় অলরেডি অনুজকে বলেছি রিগার্ডিং কলকাতা, আমি জেলাগুলো পুরো আপনাকে বলছি ইনক্লুডিং অল এরিয়া ইউ টেক কেয়ার, যে অন্যায় করবে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিন। অ্যাকশন মানে তো টাকা নয়, একটা গরিব লোক যদি 400 টাকা নিয়ে বেরোয় আপনি তাকে কেস দিন না, আপনি লিগালি ফাইট করুন। কিন্তু এমন কেস দেওয়া হচ্ছে যে লোকে পাগল হয়ে যাচ্ছে কেস ফেস করতে করতে। আমরা কি চাই, সলিউশন অর পলিউশন? ইফ উই ওয়ান্ট সলিউশন দেন উই হ্যাভ টু বি, আমাদের মানবিক হতে হবে। মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে কি করে এটা করা যায় সেটা টেক কেয়ার করতে হবে। আর এমনিতে মনে রাখবেন, যারা আইসিরা আছেন সিভিক ভলেন্টিয়ার্সরা, তারা তো অত ট্রেন্ড নয়, তারা তো ট্রেন্ড নয়, গ্রিন পুলিশ আর দ্য ট্রেন্ড। আমি গ্রাম ওয়াইজে একটা করে গ্রিন পুলিশ নিয়েছিলাম, 10,000 টাকা করে আমরা দিই, যথেষ্ট ভালো মাইনে পায় তারা। সিভিক ভলেন্টিয়ার্স আমরা নিয়েছিলাম পুলিশের সুবিধার্থে, আগে পেতো 3,000, তারপরে করলাম 5,500, এখন ওরা 8,000 পায়। যারা ভালো কাজ করবে তারা স্বীকৃতি পাবে। আস্তে আস্তে ট্রেনিং দিন, আস্তে আস্তে তাদের ট্রেনিং পারফরমেন্স রিভিউ হবে, ট্রেনিং দিয়ে তৈরি করতে হবে। কিন্তু আইসি বলে দিলেন 8টা সিভিক ভলেন্টিয়ার্সকে ছেড়ে দিয়ে যা গিয়ে গাড়ি থেকে টাকা তুলে নিয়ে আয়। আপনার কাছেও কিন্তু টোটালটা থাকলো না, কি করছে গিয়ে? সবাই তো খারাপ নয়, অনেক ভালো ছেলে মেয়েরাও আছে, আবার সব জায়গাতে কিছু 1% খারাপ ছেলে মেয়েরাও আছে। তারা কি করে? তারা ওই সুযোগটাকে মিস ইউজ করছে। এটা যদি ওসিরা দায়িত্ব না নেন, তারা থানার ওসি কিসের জন্য, আইসি কিসের জন্য এইটুকু দায়িত্ব না নিলে? এটার প্রবণতা কিন্তু বাড়ছে। সেফ ড্রাইভ সেফ লাইফ মানে আপনার সচেতনতা, আপনার অ্যাক্টিভিটিস। আপনি দরকার হলে আপনি সিসিটিভি লাগান। আপনার কোলাঘাট থেকে দীঘা, দীঘা পুরো এরিয়াতে সিসিটিভির কোনো ব্যবস্থা হয়েছে? গঙ্গা ঘাট ঘিরে আছে, টাকা দেওয়া হয়েছে? কোলাঘাট টু দীঘা প্রচুর টুরিস্ট আসে, আমি একদম চাই কোলাঘাট টু দীঘা স্টেট প্রত্যেকটা ট্রাফিক জোনে জোনে সিসিটিভি থাকবে। তাতে এমন কি যদি অন্য কেউ টাকা জোর করে কালেকশন করে তার ছবিটাও কিন্তু আসবে।